नमस्कार बंधुरा, तुम्हारे सकल के स्वागत जानिए तुम्हारे काछे आज नतून आरेकटी पूजा विधिर भिडियो निये चले एसेछि। बंधुरा आशा करी तुम्हारा निश्चय खूब भालो आछो। आज आमि तोमादेर साथे शेयर करब ए श्रावण मासेर प्रत्येक सोमवार बाबा महादेवेर सन्ध्या आरती और सन्ध्या पुजो। तो चलो बंधुरा भिडियोटी शुरू करी, आशा करी तुम्हारे निश्चय खूब भालो लागबे। शुद्ध वस्त्रे सन्ध्येबेला चले एसेछि ठाकुर घरे और पुरो बाड़ीते और ठाकुर घरे भालो करे गंगा जल छिटिए निलाम और सकालबेलाय सन्ध्येबेला पुजोर जन्य किछु फुल बेलपाता आलादा करे रेखेछिलाम। सेई फुल बेलपाताते चंदन बेटे भालो करे चंदन लागिए निलाम और सबार प्रथम एखन आचमन करे निच्छि हाते गंगा जल निये। नम विष्णु नम विष्णु नम विष्णु हातटा खूब भालो करे पवित्र पवित्र बा सर्ववस्तनगत पिबा जत्स्वरे ंडरिकाक्ष सहबाज्य अभ्यंतर सूची नम सूची नम सूची नम सूची। और एखन धूपकाठी तेले प्रदीप घिये प्रदीप धुनुचीप सुंदर करे सजिए जालिए नेब। बंधुरा तुम्हारा अवश्य चेष्टा कर श्रावण मासे प्रत्येक सोमवार बाबा के एक घिये प्रदीप निवेदन करा, घिये प्रदीप और बाबार खूब प्रिय धुनु दिए आरती करार। तेले प्रदीप घिये प्रदीप धूपकाठी सुंदर करे सजिए जालिए नियेछि और पंचप्रदीप सजिए नियेछि। पंचप्रदीपे आमी एकटु करे कर्पूर दिए दिएछि और एखन आमी बाबार खूब प्रिय धुनोर गंध ताई धुनुचि सजिए निच्छि। तो देखो बंधुरा आज श्रावण मासेर सोमवार आमी सकालबेला बाबार पुजो करेछि। तो एखन सन्ध्येबेला आमि सकालेर फुल बेलपाता समस्त किछु सरिये खूब सुंदर करे परिष्कार करे नेब और एटा आमार ठाकुरेर बालति। तो एई बालतिर मध्ये आमि समस्त फुल फुलेर माला बेलपाता पुजोर पर एई बालति करे निये आमि आमार फुल गाछे टबे दिए दिई। तो एखन आमि समस्त किछु परिष्कार करे निच्छि और सकालबेला बाबा के जे गोटा फल निवेदन करेछि सेई गोटा फल आमार परिवारेर सकलेई प्रसाद हिसाबे ग्रहण करबे। जे बाबार पुजो करे बाबा के गोटा फल निवेदन करे तो सेई गोटा फल ग्रहण करे ना, ताई आमि एई गोटा फल ग्रहण करब ना। सकालेर पुजोर फुल बेलपाता भालो करे सरिये निएछि और आमार सिंहासनेर समस्त देवदेवीरो सकालेर पुजोर फुल আমি সরিয়ে নিচ্ছি আর বাবাকে যে আমি সকালে মাথায় জল ঢেলেছি বাবার মাথায় জল ঢেলেছি তাই সেই পাথরের বাটিটাও আমি এখন খুব ভালো করে পরিষ্কার করে নেব। বাবাকে এখন পাথরের বাটি থেকে আমি পিতলের একটি থালায় নিয়ে এসেছি আর সন্ধেবেলা এখন আমি বাবাকে খুব ভালো করে একটু পরিষ্কার করে নেব। পরিষ্কার একটি কাপড়ে গঙ্গা জল গোলাপ জল আর অগরু নিয়ে আলতো হাতে আমি বাবাকে একটু সুন্দর করে পরিষ্কার করে নেব। সকালের পুজোতে বাবাকে যে চন্দনে তিলক পরানো হয়েছে তো সেগুলো খুব ভালো করে আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ। এরপর ত্রিশূল নন্দী মহারাজ আর নাগদেবতাকেও খুব ভালো করে আলতো হাতে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর সকালবেলার পুজোতে বাবার মাথায় যে জল ঢেলেছি সেই পাথরের বাটিতে জল আর আমি যে দানাশস্য নিবেদন করেছি তো সেই সমস্ত কিছুই আমি আমার যে ঠাকুরের বালতিটা তোমাদের দেখালাম সেই ঠাকুরের বালতিতে দিয়ে দিয়েছি। তো একসাথে আমি আমার ফুল গাছের টবে দিয়ে দেব। কাঠের একটি জলচকিতে বাবার খুব প্রিয় সাদা রঙের আসন পেতে নিয়েছি। আসনে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিলাম আর এরপর বাবাকে আসনে বসিয়ে দিচ্ছি। নম শিবায় নম নম শিবায় নম। দেখো বন্ধুরা আমার বাবা মহাদেবের বিগ্রহটিকেও আমি গঙ্গা জল গোলাপ জল আর অগরু দিয়ে খুব ভালো করে হাত মুখ মুছে দিচ্ছি। নম শিবায় নম। আর এটা হচ্ছে বাবা মহাদেবের খুব প্রিয় কেশর চন্দন। তো আমি এই কেশর চন্দন গঙ্গা জল দিয়ে গুলে নিয়েছি আর বাবাকে এখন চন্দনে তিলক পরিয়ে দিচ্ছি। নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম। এরপর ত্রিশূল নন্দী মহারাজ আর নাগদেবতাকেও চন্দনে তিলক পরিয়ে দিচ্ছি। নম শিবায় নম।
বাবাকে পইতে নিবেদন করলাম নমঃ শিবায় নমঃ। এই পইতে আমি বাবাকে পূজোর সময় নিবেদন করেছি সকালে নমঃ শিবায় নমঃ। আর বাবার জন্য আমি এই শ্রাবণ মাসে রুদ্রাক্ষের মালা নিয়ে এসেছি। তো এই রুদ্রাক্ষের মালা আমি বাবাকে সবসময় পরিয়ে রাখি, বাবাকে রুদ্রাক্ষের মালা পরিয়ে দিলাম নমঃ শিবায় নমঃ। আর বাবা খুব প্রিয় বেলপাতা, বাবাকে এখন নিবেদন করছি নমঃ শিবায় নমঃ। বেলপাতার বৃন্তটা একটু কেটে বেলপাতার মসৃণ দিকে চন্দন লাগিয়ে বাবাকে বেলপাতা নিবেদন করলাম। আর বাবার প্রিয় নীলকণ্ঠ ফুল চন্দন সহযোগে বাবাকে নিবেদন করলাম নমঃ শিবায় নমঃ। সাদা ফুল চন্দন সহযোগে বাবাকে নিবেদন করছি নমঃ শিবায় নমঃ। শিবলিঙ্গের মাথার উপর কখনো ফাঁকা রাখতে নেই, একটি হলেও বেলপাতা বাবার মাথার উপরে দিয়ে রাখতে হয়। কিন্তু সব জায়গায় তো সবসময় বেলপাতা পাওয়া সম্ভব হয় না, সেক্ষেত্রে তোমরা রূপোর বেলপাতা বা তামার বেলপাতা বাবাকে নিবেদন করতে পারো। কিন্তু তোমরা যদি বেলপাতা জোগাড় করতে না পারো, তো সেক্ষেত্রে তোমরা বাবার প্রিয় যে কোনো গন্ধহীন ফুল একটি হলেও বাবার মাথায় দিয়ে রাখবে, কিন্তু কোনো অবস্থাতেই বাবার মাথা ফাঁকা রাখবে না। চন্দন সহযোগে ফুল, নন্দী মহারাজ, ত্রিশূল আর নাগদেবতাকেও নিবেদন করলাম নমঃ শিবায় নমঃ। বাবা মহাদেবের গৌরী পীঠে চন্দন সহযোগে রঙিন ফুল নিবেদন করলাম নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। বন্ধুরা, আর আমি শুনেছি বাবাকে কখনো শুকনো রাখতে নেই, তো আমি এখন সামান্য একটু গঙ্গা জল বাবার মাথায় ঢেলে দিচ্ছি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জাপ করে। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকামিব বন্ধনান মৃত্যুর্মুক্ষিয়ো মামৃতাত্। বাবাকে এখন ভোগ নিবেদন করব। ভোগের থালা গ্লাস সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। সন্ধেবেলাতে বাবাকে নকুলদানা, বাতাসা আর লাড্ডু দিয়ে ভোগ নিবেদন করছি। তো ভোগের থালা গ্লাসে বেলপাতা আর একটু ফুল দিয়ে দিলাম। বাবাকে এখন ভোগ নিবেদন করছি নমঃ শিবায়। বন্ধুরা, তোমরা চাইলে সন্ধেবেলাতেও বাবার জন্য দুধের তৈরি কোনো সন্দেশ বা মিষ্টি দিয়ে বাবাকে ভোগ নিবেদন করতে পারো, বা তোমাদের কাছে যা থাকবে শুধু নকুলদানা বা বাতাসা দিয়েও বাবাকে সন্ধেবেলা ভোগ নিবেদন করতে পারো। আসলে মনের ভক্তিটাই সব, বাবা মহাদেব অল্পতেই সন্তুষ্ট। এখন বাবার সন্ধ্যা আরতি করে নিচ্ছি। শিবায় শান্তায় করুণাত্রয় হে তবে নিবেদয়ামি চুয়াত্মানাম ত্বাম গতি পরমেশ্বরা নমঃ শিবায় নমঃ। তো বন্ধুরা, এইভাবে খুবই সহজ সরল পদ্ধতিতে আমি নিজের মতো করে শ্রাবণ মাসে সন্ধেবেলা বাবার পুজো আরাধনা করে বাবার সন্ধ্যা আরতি করে থাকি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নিও, যাতে আমি যখন নতুন নতুন এরকম পূজাবিধির ভিডিও আপলোড করব সবার প্রথম নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও। আজ সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব
করে আমার পাশে আছো, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সন্ধ্যা আরতির পর বাবাকে সিংহাসনে নিয়ে আসলাম। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নমঃ শিবায়, নমঃ।